আমরা আজকে শুরু করব তামরিন 4 থেকে। আন্নিসিল ফাইলা ফি কুল্লিম মিনাল জুমালিল আতিয়াতি ওয়াজ বিতি জমিরা বিশাকলি। আন্নিসিল ফাইলা, ফাইলটাকে মুয়ান্নাস করতে হবে, আন্নিস মুয়ান্নাস করো। আল ফাইলা, ফাইলকে, ফি কুল্লিম মিনাল জুমালিল আতিয়া, নিচের বাক্যগুলোতে, নিচের প্রত্যেকটা বাক্যে ফাইলগুলো মুয়ান্নাস করতে হবে। আর হলো অজবিত এবং ঠিক করতে হবে জমির, জমিরকে বিশাকলি অর্থাৎ পরিবর্তন করে, অর্থাৎ এখানে মুয়ান্নাস করতে হবে দমির পরিবর্তন করে। ফাইলটাও দমির আর দমিরটাই পরিবর্তন করতে হবে। যেমন এখানে একটা নমুনা দিয়েছে, ইস আশারিবাত আশারিপ্তা, আশারিপ্তা তুমি কি পান করেছো? তাহলে এখানে কিন্তু ফাইলটা কিন্তু তা, ফাইলটা তা, আর আশায়া এটা হলো চা, এটা মাফুল। ইয়া হামিদু, ইয়া হামিদ। এখন আপনাকে এই আশারিপ্তার জায়গায় আশারিপ্তি বানাতে হবে। তাটাকে ফ্যামিনিন করলে কি হয়, কি তি হয়? হয়। আর যেহেতু এটা তি হবে, তাহলে যাকে সম্বোধন করা হয়েছে অর্থাৎ হরফে নিদার পরে যেটা মুনাদা, এটাও তাহলে ফেমিনিন হয়ে যাবে। ক্লিয়ার? এখানে হামিদ বলে শারিফ তা হয়েছে, কিন্তু এখানে তো শারিফ তি, তাহলে এখানে সোয়াদু হবে। তাহলে ইয়া সোয়াদু, হে সোয়াদ, তুমি কি চা পান করেছো? একজন মহিলাকে বলা হচ্ছে। 2 নম্বর, আকাতাবতা দারসা ইয়া আলিয়ু, পয়লা নয় দিলে শুষ্ক দাও। আকাতাবতা দারসা ইয়া আলিয়ু, আকাতাবতা তুমি কি লিখেছো? আদ দারসা পাঠ, ইয়া আলিয়ু হে আলি। তাহলে এখানে ফ্যামিনিন করতে হবে আকাতাবতি দারসা ইয়া ইয়া সোয়া, ফাতিমাতু, ইয়া সোয়াদু, বা ইয়া কোনো মহিলার নাম বলতে হবে, ফাতিমাতু, ইয়া আয়েশাতু, এইভাবে আর কি। তারপর হলো আ গসালতা ওয়াজহাকা ইয়া আখি, হে আমার ভাই, তুমি কি তোমার মুখ ধুয়েছ? ওয়াজহুন মানে চেহারা, ওয়াজহুন মানে চেহারা। তাহলে ওয়াজহাকা, তুমি কি তোমার মুখ ধুয়েছ? ইয়া আখি, অথবা তুমি তোমার চেহারা ধুয়েছ। তাহলে এখানে আপনি ফ্যামিনিন করবেন, তাটাকে তি বানাতে হবে, আ গসাল তি। ওয়াজ হাকার জায়গায় বলতে হবে ওয়াজ হাকি। তারপরে ইয়া আখি জায়গায় বলতে হবে ইয়া উখতি। তাহলে কি কোথায় কোথায় চেঞ্জ? গসাল তার জায়গায় তি, ওয়াজ হাকার জায়গায় ওয়াজ হাকি, ইয়া আখির জায়গায় ইয়া উখতি। এরপর আইয়া সুরতিন হাফিজ তা ইয়া বুনাইয়া, আইয়া সুরতিন, এখানে কোনো চেঞ্জ হবে না। হাফিজ তা অর্থাৎ তুমি মুখস্থ করেছো, এটা ফ্যামিনিন হবে হাফিজতি। আর ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া এটা হলো মাস্কুলিন, আর এটার ফ্যামিনিন কি হবে? বিন্ত, বিন্তি, বিন্তি হবে, বিন্ত, বিন্তু হবে না, না বিন্তি, ইয়া বিনতি মানে আসলে ইয়া, এখানে বুনাইয়া তো মানে আমার সন্তানেরা আর কি, বনি বৎস 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 আর কি, বুঝতে পেরেছেন? তাহলে এখানে বৎস যদি হয়, তাহলে নিশ্চয়ই সেটা পুরুষ নাকি? জি তাহলে জি, মহিলা কি এটা তো হবে? বিন্তি হুম, হবে তো মনে হয়, বুনাইয়াতি উস্তাদ। হ্যাঁ না না,
বিন্তি হবে মানে বিন্তি হবে অর্থাৎ বিন্তি কি কি হবে? বিন্তি বিনতি, বিনতি, ইয়া বিন্তি না কারণ বুনাইয়াতি কোথাও ব্যবহার হয় না, না বুনাইয়া ব্যবহার হয় শুধু মানে অথবা বাণী ব্যবহার হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হলো আফাহিম তা দারসাল জাদিদা ইয়া হাশিমু, আফাহিম তা, তুমি কি বুঝেছো? দারসা মানে পাঠ, আল জাদিদা মানে হলো নতুন, ইয়া হাশিমু মানে ইয়া হাশিম, তার মানে এ হাশিম তুমি কি নতুন পড়া বুঝেছো? এ হাশিম তুমি কি নতুন পড়া বুঝেছো? তাহলে হাশিমের জায়গায় একটা মহিলা হবে, আর এখানে ফাহিম তি হবে, আর দারসাল জাদিদা কোনো চেঞ্জ হবে না। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগের লাইনে যে বিনতি হবে, এখানে বিনতির পরে কি একটা ইয়ে হবে, মানে আমার এরকম হ্যাঁ হবে হ্যাঁ, নাকি? তাই বিনতি হবে তারপরে আখির এখানে, এখানেও বিনতি না। হ্যাঁ হ্যাঁ জি বলেন, ওই আখি যেখানে ওখানে উক্তি, এখানে একটা ইয়ে হবে তাই না? সব জায়গায় ইয়া হবে, যেখানে যেখানে ইয়া আছে সেখানে সেখানেই ইয়া হবে, বুঝেছেন? যেখানে যেখানে ইয়া অলরেডি আছে সেখানে সেখানে অবশ্যই ইয়া হতেই হবে, যেখানে যেখানে ইয়া থাকবে, এটা হচ্ছে ইয়াইল মুতাকাল্লিম। এই ইয়া হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার সংযুক্ত সর্বনাম আর কি, অ্যাটাচ প্রোনাউন। সবাই বুঝেছেন? ওস্তাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আলিউর আসসালাম। আলিউর মধ্যে কি হবে? এটা তো কি 2 নম্বরটা আলিউ, কোনটা পা? এটা তো 2 নম্বরটা ও আলির আলিউ। জায়গায় আপনি হাতে রিজিয়া বলবো, ঠিক আছে দাদা, কোনো ভাই অসুবিধা নেই তো, জি না, উত্তরা মানেই তো রিজিয়া আপা, সালমা ফৌজি আপা, আর ফাতেমা আপা, এই ছাড়া তো উত্তরা জি কেউ নাই। না আর না, আপনাদের ফিরোজ আহমেদ আপা আছেন, ও ফিরোজ আহমেদ আপা আছে, এই কয়জনের নাম একটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখেন, আচ্ছা আইনা জাহাবতা বাদা দারসি ইয়া আখি, আখি মানে আমার ভাই, তাহলে এখানে উক্তি হবে আর জাহাবতি হবে। আচ্ছা, তারপরে পঞ্চম লেসন, এখানে ইস ইজ বিথ, ইজ বিথ মানে হচ্ছে ঠিক করো। হাজি আর ওস্তাদি, একটু একটু দি বলেন, না না, বলবো কিছু না, একটু লেট আগাইনি। আচ্ছা, আমি ইজ, খাতা খাতা খুলে দেখি যে খাতা শেষ হয়ে গেছে, নতুন একটা আচ্ছা, জোগাড় করলাম, একটু টাইম লাগবে। ইজ বিথ ইজ জমিরা, অর্থাৎ সঠিক জমির ব্যবহার করো, বিশাকলি ফি ওস্তাদি একটু প্রশ্ন ছিল, জি, এখানে আর দার্সা আর দার্সি, এই দুটোটা তো কি চেঞ্জ হবে না? সব যেখানে যা আছে তাই থাকবে? ওগুলো চেঞ্জ হবে না, ওগুলো তো আর জেন্ডারগত কোনো পার্থক্য নেই, আচ্ছা বুঝেছেন? জি, অন্যরা বুঝেছেন প্রশ্নটা কি, উত্তরটা কি হলো? জি ওস্তাদ, ওগুলি তো জেন্ডার জেন্ডার বিশেষে ইয়া হয় না, ঠিকই আছে, বুঝেছি, উত্তরও বুঝেছি। তাহলে কি বলতেছে, ইজ বিথ ঠিক করো, আর জমির, জমিরটাকে বিশাকলি মানে কি হরকত দিয়ে, ফি কুল্লি মিনাল আফআলি, প্রত্যেকটা আফআলিল ওয়ারিদাতি, যে ফেলগুলো আছে এখানে, এই ফেলগুলোর দমিরটা ঠিক করতে হবে কি দিয়ে, হরকত দিয়ে। তার মানে আপনার তো এখানে, আপনাকে বুঝে নিতে হবে, এখানে কিন্তু একটা খুব সূক্ষ্ম কি আছে, সূক্ষ্ম আর কারচুপি আছে এখানে, বুঝতে পেরেছেন? সূক্ষ্ম মারফেস আছে এখানে, মিনাল আফআলিল ওয়ারিদাতি ফিল জুমালিল আতিয়াতি, নিচের বাক্যগুলোতে দমিরগুলো ঠিক করতে হবে হরকত দিয়ে। যেমন দেখেন, এখানে কোন বাক্যের যে ফেলগুলোকে আর কি, আফআল, এখানে যে ফেলটা আছে, কোন ফেলের কিন্তু শেষে কি নাই, হরকত নাই,
হরকত নাই, এখন আপনাকে হরকত বুঝে নাই। নিতে হবে, যেমন এখানে যেহেতু আছে আনা, তাহলে এখানে তু হবে, যাব তু, ঠিক আছে? এখানে যেহেতু আছে আনা, তাহলে কি হবে? তু হবে, তার মানে আনা জাহাবতু ইলাল মাতারি, আমি গিয়েছিলাম কোথায়? বিমান বিমান বন্দরে। করে বিমান বন্দরে 7 তারিখে উদ্বোধন না 8 তারিখে উদ্বোধন হবে ইনশাল্লাহ। এরপরে এখানে কাকে সম্বোধন করা হচ্ছে দেখেন, খেয়াল করেন, ইয়া ইউসুফু, তাহলে এটা কোন পার্সন? ইউসুফটা এখানে, মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার। এখানে সেকেন্ড, মানে সেকেন্ড পার্সন ভার্ব হবে এটা, ঠিক না? যেহেতু কাউকে সম্বোধন করা হয় সামনে কেউকে, কাউকে, তাহলে এটা হচ্ছে মুজাক্কার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার হবে, তাহলে কি হবে? আ জাহাবতা ইলাল মালাবি, ইয়া ইউসুফু তুমি কি খেলার মাঠে গিয়েছিলে? এরপরে দেখেন উক্তি, তাহলে উক্তি যদি হয় তাহলে এটাও কিন্তু থার্ড পার্সন, এটা কি হবে? থার্ড পার্সন হবে, ঠিক না? উক্তিটা কি হবে? থার্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সন কারা? সে, তাহারা, তারপরে কোনো ব্যক্তির নাম, এগুলো সব কোন পার্সন? থার্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে এখানে উক্তি মানে কি? আমার বোন। আমার বোন কি কখনো সেকেন্ড পার্সন হবে? না থার্ড পার্সন, না, হবে না। যদি না ইয়া এর পূর্বে যদি ইয়া আসতো তাহলে হতো, ঠিক না? তাহলে উক্তি যদি হয় তাহলে এখানে কি হবে? জাহাবটি, জাহাবাত। ও জাহাবাত, উক্তি জাহাবাত হবে, কারণ হলো যে জাহাবটি তখন হতো যদি ও এখানে যে ইয়া সেকেন্ড, আসতো, ইয়া, জি 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 বলেছি, সেকেন্ড পার্সন হতো, তাহলে এখানে উক মানে জাহাবটি হতো। তাহলে উক্তি জাহাবাত ইলাল মুস্তাশফা, আমার বোন যেটা হস, বললাম আরেকটু, আরেকবার আরেকবার একটু, জাহাবাত কেন হলো? উক্তিটা তো থার্ড থার্ড পার্সন, পার্সন, ঠিক না? আমার বোন, হ্যাঁ, এটাকে বাংলায় আপনি কোন পার্সন বলবেন? আমার আমার বোন থার্ড পার্সন, থার্ড পার্সন, তাহলে এখানে জাহাবাত হবে, থার্ড পার্সন সিঙ্গুলার, জাহাবা জাহাবা জাহাবু জাহাবাত, ও সিঙ্গুলার। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে ফাতি মাতু, তার মানে এখানে আ জাহাবতি হবে, জাহাবতি, কারণ ইয়া দ্বারা ফাতেমাকে সম্বোধন করা হয়েছে। তাহলে বলা হবে, হে ফাতেমা, আপনি কি লাইব্রেরিতে গিয়েছিলেন? তাহলে কি হবে? আ জাহাবতি ইলাল মাকতাবাতি, অর্থাৎ এখানে বলতে যে তুমি ঠিক করো, জমিরটাকে ঠিক করতে হবে আগে, আর জমিরটা ঠিক করতে গেলে কি দিয়ে ঠিক করতে হবে? হরকত দিয়ে, বিশাকলি হরকত দিয়ে। তাহলে এখানে হরকত আমরা কি দিলাম? তু। এখানে হরকত কি দিলাম? তা। এখানে কি দিলাম? সাকিন, তায়ের উপরে, আর এখানে তায়ের নিচে জের দিলাম। ওস্তাদ জি, তাহলে ইস ইস কোন কিছু, কোন জনের নাম এবং কোন সম্পর্কের, সম্পর্ক গুলো থার্ড পার্সন, কিন্তু এর আগে যদি ইয়ে আসে তাহলে ওটা সেকেন্ড পার্সন, আগে তখন আসবে না, ইয়া আসলে শেষে আসবে। মানে যে ইয়া ফাতেমাতু, কাউকে এটা যদি তা সম, হ্যাঁ হ্যাঁ, কাউকে যদি সম্বোধন করা হয় জি, সম্বোধন করা হয় তাহলে অবশ্যই সম্বোধন সেটা তাহলে সেকেন্ড সেকেন্ড পার্সন পার্সন, হবে। সেকেন্ড হুম হুম পার্সন জি জি। ওস্তাদ এরপরে দেখেন, মাতারি অর্থ কি? মাতোয়ারি মাতার যে, মানে, ওটা অর্থ কি? মাতার মানে হচ্ছে যেখানে, মাতার মানে এয়ারপোর্ট, যেখান থেকে ওস্তাদের বিমান ওড়ে, উড্ডয়ন করে এবং নামে, মূলত এটা নামার স্থান আর কি, বুঝতে পেরেছেন? এটা ইসমে জর্ব। তাও রানওয়ে হবে, রানওয়ে, কোনটা? রানওয়ে হবে, মানে বিমান নামে যেখানে রানওয়ে, মূলত ফুল এয়ারপোর্ট কেই মাতার বলে, বিমান বন্দর কে, বন্দর আচ্ছা মানে আচ্ছা ঠিক আছে, তর ইয়াতিরু শব্দের অর্থ হচ্ছে উড়া। তর ইয়াতিরু শব্দের অর্থ কি? উড়া, উড্ডয়ন করা। তাহলে ওইটা উড়ে যেখান থেকে, এবং সেইটাই হচ্ছে মাতার, ক্লিয়ার? ওটা যেখান থেকে উড়ে যায় সেটাই কি? মাতার। জি মাতা সেটা। হুম ওস্তাদের যে প্রশ্নের মধ্যে লেখা আছে আফ আলিল ওয়ারিদাতি, মানে কি ওয়ারিদাতি? কোনটা? ওই যে আফ, ওয়ারিদাতি মানে যে ক্রিয়াটা এখানে দেয়া হয়েছে, আফাল মানে তো ফেলের প্লুরাল,
জি আর অরিদাতি মানে যেটা এখানে, দেওয়া হয়েছে। হ্যাঁ এখানে যেটা আছে আর কি, বুঝেছেন? জি ওস্তাদ বুঝেছি। সবাই বুঝেছেন নাকি বোঝেননি? বোঝেননি এরকম কেউ কি আছেন? কেউ নাই। তাহলে বুঝতে পারছি অরিদাতি ওস্তাদ, যেটা কিন্তু উপস্থাপিত সামনে হয়েছে, যে প্রশ্নগুলো যে ফাইল গুলো এখানে আনা হয়েছে, উপস্থাপিত হয়েছে, ভাওয়ালাইজ দা তা ইন দা ফলোয়িং সেন্টেন্সেস, মানে তাতে হরকত দাও, এরাব দাও। এরপরে তাম্মাল মায়ালি, যা নিচে আছে সেটা নিয়ে ভাবো। যেমন এই যে যে দেখেন, এটা আমরা আগে একদিন কোথায় মনে পড়েছি, মদিনা আরবিক না এসআর বেশি কিছু মনে হয়, এই যে দেখেন এটা কোনো জায়গায় কিন্তু হরকত নাই, তাহলে এই শব্দটা কি কি হতে পারে দেখেন। প্রথম হতে পারে হচ্ছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার ফ্যামিনিন হতে পারে, এই যে। তারপরে সেকেন্ড পার্সন সিঙ্গুলার মাস্কুলিন, সেকেন্ড পার্সন সিঙ্গুলার ফ্যামিনিন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার মাস্কুলিন ফ্যামিনিন হতে পারে, খেয়াল করেছেন? হ্যাঁ জি উস্তাদ জি, এটা জাহাবা হইতে পারে, জাহাবাত হইতে পারে, জাহাবা হতে পারে জাহাবা না, জাহাবাত হতে পারে, জাহাবতা হতে পারে, জাহাবতি হতে পারে, জাহাবতু হতে হতে পারে। পারে, এই আচ্ছা চারটা হতে জাহাব, পারে। জাহাবা কেন হবে না উস্তাদ জি? এখানে তো তা আছে, জাহাবার মধ্যে তো তা নাই। ও আচ্ছা আচ্ছা, শেষে তা আছে, আমি সরি, আমি খালি বা চিন্তা করতেছি আচ্ছা না দিয়ে। এরপরে তাআম্মালিল মিসালাইনিল আতিয়াইনি, বলছে নিচের দুটি উদাহরণ খেয়াল করো, একটু ভাবো। নোটিস দা ইউজ অফ বালা অ্যান্ড নাম, অর্থাৎ এই দুটি উদাহরণের মধ্যে কোথায় নাম হবে কোথায় বালা হবে এইটা শেখানো হবে। যেমন আমরা অলরেডি এসো আরবি শিখেতে কিন্তু এটা পড়েছি সম্ভবত। এখানে দেখেন বলা হচ্ছে আফাহিম তা দারসা ইয়া আলী ইউ, হে আলী তুমি কি পড়া বুঝেছো? তাহলে উত্তরে কি হবে, হ্যাঁ অথবা না না। তাহলে কি হবে, যদি যদি বুঝে থাকে তাহলে হবে নাম, ফাহিম তুহু, হ্যাঁ বুঝেছি। আর যদি না বুঝে থাকে তাহলে বলবে লা মা ফাহিম তুহু, না আমি বুঝি নাই। এখন প্রশ্ন যদি নেগেটিভ হয়, যে হে আলী তুমি পাঠ কি বোঝো নাই, যদি এখন নাম বলে তার মানে কি? হ্যাঁ বুঝে নাই না, তার মানে বোঝে বুঝে নাই, নাই, নাম বুঝলাম মানে না। হচ্ছে বোঝে নাই, মানে এর সাথে উত্তরটা এর সাপোর্টিং হয়ে গেল উত্তরটা। আর এর উত্তর যদি উল্টো হয়, পজিটিভ হয়, তাহলে সেটা বালা হবে, বালা, হ্যাঁ আমি তো বুঝেছি। এখানে বলা হয়েছে তুমি কি বোঝো নাই, তাহলে যদি বলে যে হ্যাঁ বুঝি না আমি বুঝেছি, হ্যাঁ তাহলে হবে বালা আমি বুঝেছি। আর যদি আমি বোঝো নাই, নাম হ্যাঁ আমি বুঝি নাই। যেমন আমি যদি কাউকে বলি আপনি কি আজকের পড়া বুঝতে পেরেছেন, তখন একজন বলল যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তাহলে তো একটা জিনিস হলো। এটাকে আপনি দুই ভাবে বলতে পারেন, যে আমি বুঝেছি অথবা আমি বুঝি নাই। কিন্তু আমি যদি বলি যে আপনি কি আজকের পড়া বোঝেন নাই, তখন যে বুঝেছে সে বলবে যে হ্যাঁ আমি বুঝেছি। হ্যাঁ হ্যাঁ মানে এখানে বালা, এখানে হ্যাঁ মানে কি বালা। আর কেউ যদি বলে যে না আমি হ্যাঁ আমি বুঝি নাই, হ্যাঁ আমি বুঝি নাই, তখন সেখানে হবে না। আমি কি বোঝাতে পেরেছি জি নাকি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। বোঝেন নাই? তার মানে উত্তরটা যদি নাবাচক হয় তখন হবে নাম, আর যদি হাবাচক হয় তখন বালা হবে অর্থাৎ প্রশ্ন যদি না বোধক হয়, নাকি? উত্তর যদি হ্যাঁ বোধক হয় তাহলে বালা হ্যাঁ হবে, আর প্রশ্ন যদি না বোধক হয়, উত্তরও যদি না বোধক হয় তাহলে কি হবে, নাম হবে। তখন নাম উস্তাদ হাতি লা জি, আর উস্তাদ জি, লা আর বালা কি একসাথে আসতে পারে? লা বালা না 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 না। নাম আসতে পারে বালা আচ্ছা আসতে পারে। এরপরে আচ্ছা দেখেন হাতি নিয়ে আসো আসইলাতান, প্রশ্ন মুনাসিবাতান সম্পর্কিত প্রশ্ন, লিল আজ ও উইবাতিল আতিয়াতি,
অর্থাৎ এই যে যে নিচে উত্তরগুলো দেয়া আছে, এই উত্তরগুলো আসে এইরকম প্রশ্ন করতে বলছে। যেমন আমি যদি বলি যে আপনি কি পান করেছেন, আপনি কি খেয়েছেন, আপনি কি ভাত খেয়েছেন, আপনি কি পানি পান করেছেন, খায় ভাত খেয়েছেন না, পানি পান করেছেন, অথবা চা পান করেছেন, অথবা কফি পান করেছেন, তাহলে উত্তর হবে কি? নাম। হ্যাঁ, সারিত্ব। তাহলে প্রশ্নটা কি হবে? আর সারিপ্তার, আর আর সারিপ্তা, আর সারিপ্তা মা আন, আর সারিপ্তা মা আন, তুমি কি পানি পান করেছ? তখন উত্তর হবে কি? নাম সারিপ্তু। যেহেতু সেকেন্ড পার্সন দিয়ে প্রশ্ন করলে উত্তর কি হয়? ফার্স্ট পার্সন। এরপরে বলছে নাম, এবার আরেকজন বলবে নাম কাতাপ্তু, তাহলে এটা বলবেন হচ্ছে নাহিদ আক্তার আপা। বলেন প্রশ্ন কি হবে? কাতাপ্তু দর্শা, কাতাপ্তু, হ্যাঁ তুমি কাতাপ্তা দর্শাকা, কাতাপ্তা দার্সাকা, আলিপ্লাম, আবার এই দুটো একসাথে হয় না, আলিপ্লাম বাদ দিতে হবে। তাহলে কি হবে? কাতাপ্তা দার্সাকা, কারণ দার্সাকা বললেই কিন্তু এটা কি হয়ে যায়, ডেফিনিট হয়ে যায়। এখানে আবার আর দার্সাকা এটা বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আকাতাপ্তা দার্সাকা, তুমি কি তোমার পাঠ পড় লিখেছো? উত্তর হলো কি? নাম কাতাপ্তু, মাশাল্লাহ। এইটা বলবেন রেজিনা জেফরিনা, জেফরিনা জাফরিন, জি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে জাফরিন না জেফরিন? জাফরিন, জাফরিন। আচ্ছা, আপনি বলবেন বালা রআইতুহু, তাহলে প্রশ্নটা কি, প্রশ্নের উত্তরে এটা আসবে? রায়তু তুমি কি দেখেছো? আর আইতাকা রাশিদ, রাশিদান, এখানে আগে দেখেন, এখানে কিন্তু উত্তরে আছে রআইতু হু। ও তু হু তাকে। আমি বলতে চাচ্ছিলাম তুমি কি রাশিদকে দেখেছো? হ্যাঁ আমি রাশিদকে দেখেছি, এটা উত্তর। তাহলে উত্তর কি বলা হবে? ও তুমি কি, ও বালা তো না, তাহলে তুমি কি আজকে দেখো নাই? হ্যাঁ, নেগেটিভ, তাহলে কি হবে এবার? তুমি কি রাশিকে দেখো নাই? মা মা দেখো নি, রায়তুকা মানে মা কি অর্থ রাই জানেন? মা রায়তুকা মানে আমি তোমাকে দেখি নাই, মা রাই মার আই টাকা এর রাশিদ অর্থ হচ্ছে, রাশিদ, এর অর্থ হচ্ছে তুমি রাশেদকে দেখো নাই। এখন প্রশ্নবোধক হয়নি কিন্তু। তাহলে প্রশ্ন বলতে তাহলে আ দিব না, মায়ের আগে হ্যাঁ, তো হাল হয় না, আ দিতে হবে। আ, তাহলে কি আ হবে? আ আমার মা রায়তাহু, রাশেদ ও মাসেদ হবে আমা না, একসাথে আমার যাবে রায়তাহু মানে তুমি কি তাকে আমার দেখো আই নাই? টাকা, বুঝতে পারেননি? আচ্ছা যেমন জি এখানে জি আমা ফাহিমতা দারসা, কিন্তু এখানে তো ও আমা আচ্ছা রোয়াই তা হু, হুটা হবে মাফুল, এখানে এখানে রোয়াই তু হু আছে না, এনে যদি একটা নাম দিয়ে রশি দান লেখ বলি তাহলে হবে না? তাও হবে, কিন্তু রাশিদান এখানে বললে তো হবে হু না, আছে তো, জি তাহলে রয় তু হলে রয় তু দিলে ভালো, রয় তু রশিদান দিলেও হবে। তখন আপনার উত্তরে আমি প্রশ্ন এভাবে করবেন, আমা রয় তা হু রয় তা রশিদান, তুমি কি রশিদকে দেখেছো, তুমি কি দেখো নাই? তখন উত্তর বালা তুমি কি রহাই তু হু, হ্যাঁ আমি তাকে দেখেছি, হবে দুটোই হবে। আচ্ছা জি স্যার, আচ্ছা মাশাল্লাহ। স্যার, এরপরে বলবেন হলো সৈয়দা রহিমা বেগম আপা, বলেন চট্টগ্রাম নাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, নাম উত্তর হবে, তারপরে বলবে মা করাতু হাদাল কিতাবা ফি বালাদি, হ্যাঁ আমি আমার আমি এই বইটি আমার দেশে পড়ি নাই,
আচ্ছা, মার রাতে তাহলে পড়ি নাই হলে প্রশ্নটা হবে তুমি কি পড়েছ, তুমি এই রকমই তো হবে, তুমি কি পড়েছ হলে হবে আ আ করাই করাই তুমি হলে করাইতি, আ হ্যাঁ, করাইতি সে কি, করাইতি হাজাল, করাইতি মানে কি আপা? না না ও সরি, দা করা তো হলে সরি করা তো, আর এটা হবে করতি হবে না আচ্ছা, সরজি, এটা আপনি তুমি লাইনে কি আসেননি পড়েছো? আপা, আপনি একটু চিন্তা করতে থাকেন, আমি কাউকে জিজ্ঞেস করব না, আচ্ছা কেউ কথাও বলবেন না, কিন্তু হাত উঠায় রাখেন, শুধু এই উত্তরটার জন্য যদি কেউ রেডি থাকেন, ও আচ্ছা এই উত্তরটার জন্য যদি কেউ রেডি থাকেন তাহলে হাত উঠাবেন, নাইলে অন্যটা না, কিন্তু শুধু এইটার জন্য অনেকগুলো হাত উঠানো হয়েছে। আচ্ছা, এবার রহিম আপা চেষ্টা করেন, তারপরে ওনাদেরকে। আমি যে এতে আ, তাহলে করা তা দিয়ে বললে তো হচ্ছে না ওস্তাদ জি, হবে কি আ করতা, আপনাকে আগে আ দেখতে হবে করতা এখানে হাজার নাম নাম কিতাবা, বলেছি, নাম নাম বলার পরে এখানে কিন্তু নেগেটিভ উত্তর, ও আচ্ছা মা কর তা, আচ্ছা হ্যাঁ আমি করে নি, আচ্ছা তাহলে আ আ মা আ মা করতা হাজাল কিতাবা ফিল বিলাদি, এরকম কি হবে কাছাকাছি আ চলে গেছেন প্রায়। মা করা আমা আ মা করা তা করতা হাজাল কিতাবা ফিল বিলাদি, ফিল বিলাত কেন, এখানে তো আলিফ লাম নাই, আপনি ফিল কেন বলছেন আবার? সরি সরি ওস্তাদ ফি বিলাদি, আচ্ছা ফি বিলাদি বেশ হলে, বেশ বিলাদি হলে তো উত্তরটা এখানে উত্তর দিচ্ছে তু, তাহলে বিলাদি হবে কেন, এক জায়গায় আটকে গেছেন, আচ্ছা 90% হয়েছে, 10% বাকি আছে। ফি বালা ফি বালা, আচ্ছা ফি হইলে তে বালা, বাংলা বলেন আমার তো যে কোন বালা দি প্রশ্নের হলে কি এটার উত্তর কি বলেন তো, এটা কি বলা আছে, নাম মা করা তু হাজাল কিতাবা ফি বালাদি, এখানে কি আছে উত্তরটা কি আছে বাংলায় বলেন তো। উত্তরটা বলতেছে যে হ্যাঁ কর মা কর তো আমি পড়ি নাই এই বইটা আমার দেশে, আমার দেশে আমি পড়ি নাই, তাহলে এই কথাটা আপনি কিসের প্রশ্নের উত্তরে এই কথাটা বলবেন? তুমি কি তোমার, ও আচ্ছা এটা তাহলে ফি বালাই ফি বালা দিকা, হ্যাঁ, ফি এবার বালা ঠিক আছে, দিকা তাহলে কি হলো, আমা করাতা হাদাল কিতাবা ফি বালাদিকা, বালাদিকা, তুমি কি এই বইটি তোমার দেশে পড়েছো, পড়ো নাই? উত্তর হলো হ্যাঁ আমি পড়ি নাই, যদি এখানে বলতো হ্যাঁ আমি পড়েছি, পড়েছি হতো তাহলে বালা হতো, যেহেতু বালা পড়ে নাই তাহলে মা নাম মা হবে। আচ্ছা মাশাআল্লাহ, এবার আপনার হাত নামিয়ে ফেলেন, এই একটা প্রশ্নের জন্য আপনাদের হাত উঠাতে বলেছিলাম। আচ্ছা নামায়েন না, থাক, আপনাদের জিজ্ঞেস করি, এই পরেরটা যাকে বলবো সেই বলবেন, 5 নম্বরটা, বালা সামিয়াতুল আযানা, এটা বলবেন মুন্নি আপা বলেন, এটার বাংলা আগে আসসালামু বলেন, কি আলাইকুম সুস, কি বুঝলেন এখানে বাংলায়, কি বুঝলেন উত্তরটা কি বাংলায়? বাংলায় উত্তর হলো হ্যাঁ আমি আজান শুনেছি, তাহলে প্রশ্নটা কি হবে? আ মা সামিতাল আজানা, মাশাআল্লাহ, আমা সামিআতাল আযানা, তুমি কি আজান শোনো নাই? উত্তর কি, বালা সামিআতুল আযানা, যদি শোনে নাই যদি হতো তাহলে কি বলতো, লা নাম মা সামিআতুল আযানা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে বলবেন লিপি নরুন নার আপা বলবেন, লা মা সামিআতুল আযানা, এটার প্রশ্ন কি হবে? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসামি আসামি মা সামি তুল আজানা, আ আসামি তাল আজান, তাহলে কি হলো প্রশ্ন বাংলায়? তুমি কি আজান শুনেছো, উত্তর কি হবে?
যেহেতু শুনি নাই, লা মা সামি তাল আজানা, সামিয়ে তাল কেন, লেখাই তো আছে তুল। সামি তুল আজানা। আচ্ছা মাশাল্লাহ। এরপরে বলবেন মাহবুবা আফরোজ আপা বলেন পরেরটা, লা মা দরাবতু হাদাল ওয়ালাদা, বাংলা এটুকু কি, উত্তরটা কি, বাংলা কি বলছে এখানে? না, মা দরাবতু হাজাল ওলাদা, এই দরাবতু, আমি এই বালকটিকে মারি নাই, ওলাদা মানে মানে বালক, না আমি এই ছেলেটিকে, এই ছেলেটিকে মারি নাই। তাহলে আরবি প্রশ্ন কি হবে, কোন প্রশ্নের উত্তর এটা বলা হয়? মানে তুমি মেরেছো নাকি? বলে আমি মারি নাই, এত তাহলে আরবি বলেন আরবি। আদরাপতাল ওলাদা, আর দরাবতাল ওলাদা, আদরাপতা হাজাল ওলাদা, উত্তর কি হলো, লা মা না মা দরাবতু। হাজাল ওলাদা, না আমি আচ্ছা এই শিশুটিকে লোকটিকে মারি নাই। মাশাল্লাহ। আচ্ছা এরপরে আর 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 পড়াইয়েন না, এরপরে বড় প্যারাগ্রাফ। তাহলে আমরা এই পর্যন্তই রাখবো, আমাদের পরবর্তী ক্লাস মদিনা আরবিক।